সব চোর ছাচর নেতা মন্ত্রী দল এক্ষুনি এক জায়গায় জড়ো হয়ে যা। সবাই কান খুলে আমার কথা শোন, আমি আমার গুপ্ত জায়গা থেকে খবর পেয়েছি তোদের মধ্যে কোনো একটা গরু চোর লুকিয়ে আছে। এখনো সময় আছে, ভালোই ভালোই বেরিয়ে আয়, নাহলে ইডি সিবি আসলে খাল খিঁচে বের করে আসবে। কোন শালা গরু চোর শালা, এত পয়সা খরচ করে তোদের আমি পুষি, আর তোরা শেষমেশ গরু চুরি করা শুরু করেছিস। এত গোবরের গন্ধ কোথা থেকে আসছে? মাথাই গোবর, এ গরু চুরি করবে কি করে? আরে দরজা খোল, দরজা খোল, গরু চোরটা জার্সি গরু চুরি করে এনেছে। এই শালা জানি সে গরু চুরি করে করে 100 কোটি টাকা ইনকাম করছে। বলছি দেব দিদি, দামি গরু ছেড়েছি, এর বিক্রি করে বড় লোক হয়ে যাবো। কৃষ্ণদা, তুমি যে গরু চোর সেটা সিবিআই জেনে গেছে, খবরে প্রচার করা হচ্ছে আপনি নাকি গরু চুরি করে পার্থর থেকে বেশি টাকা কামিয়েছেন। আমি জানি এখানে আপনার থাকাটা ঠিক হবে না, আপনাকে এক্ষুনি এখান থেকে খুলে নিতে হবে। বাইরে আমাকে খেলানোর জন্য জড়ো হয়েছে সিবিআই দল, আমিও অনুব্রত ওদের খাওয়াবো নকুল দানার সাথে জল। কত হিম্মত একবার দেখি,